আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষ যা চাইবে তাই কি সে পাবে এমন কোনো কথা নেই। সবসময় যা চাইবে তা যদি না পায় তাহলে যে এর মানে বিফলতা, এটা কিন্তু ভুল ধারণা। আমি যা চেয়েছি তা হয়তো আমার দৃষ্টিতে আমার কাছে উত্তম ছিল, অথচ আল্লাহ তাআলা গায়েবের বিষয় জানেন, তার পরিকল্পনা সঠিক ছিল। তিনি চাচ্ছেন আমাকে উত্তম কিছু দিতে। সর্বাবস্থায় আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্টি থাকাই হলো তাকদীরের প্রতি বিশ্বাস, যা ইমানের একটি স্তম্ভ। তাকদীর বিশ্বাস ব্যতীত কেউ মুসলিম থাকতে পারে না। জীবনে চলার পথে অনেক ক্ষেত্রে বিফল হতে হয়, যা চাওয়া হয় তা পাওয়া হয় না, যা চাওয়া হয় না তাই এসে হাজির হয়। কত বিচিত্র জীবন! একজন স্টুডেন্ট চায় সে ভালো গ্রেড পয়েন্ট পেতে, একজন চাকরিজীবী চায় তার ভালো স্যালারি হোক, একজন ব্যবসায়ী চায় তার ভালো প্রফিট হোক। তার জন্য কত প্রচেষ্টা, কত শ্রম, কেউ পায় আবার কেউ পায় না। এটাই তাকদীর, যা দুনিয়া সৃষ্টির 50,000 পূর্বে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা তার মালিকের সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি থাকে। তারা ভাবে এই দুনিয়াতে কোনো কিছু না পেলে আখিরাতে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি উত্তম বিনিময় দান করবেন। ব্যাপারটা হলো আমরা যেভাবে রিজিক খুঁজি সেভাবে তা আমাদের কাছে আসবে না। যেভাবে আল্লাহ চাইবেন এবং যখন চাইবেন তখন তা আমাদের কাছে চলে আসবে, এতে কোনো বাধা থাকবে না। এটি ঈমান, এটি তাওয়াক্কুল। অবশ্যই বান্দাকে তার হালাল রুজি খুঁজে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। ঘরে বসে থেকে মুসা আলাইহিসসালাম এর জাতির মতন আসমান থেকে সব কিছু না দিলে আশায় বসে থাকলে চলবে না। বান্দার কাজ সাধ্য অনুযায়ী তার চেষ্টা চালিয়ে যেতে হবে, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার পরিবারের প্রতি সালাতের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহর বিরুদ্ধার পরিণাম শুভ হয়। আল্লাহ তাআলা আরও বলছেন, বলুন আমার পালনকর্তা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন। তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময়ে দেন, তিনি উত্তম রিজিকদাতা। আল্লাহ তাআলা আরও বলছেন, যখন তাকে পরীক্ষা করেন অথবা রিজিক সংকুচিত করে দেন তখন বলে আমার পালনকর্তা আমাকে হ্যায় করেছেন। আল্লাহ তাআলা আরও বলছেন, এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখতে পারে না, আল্লাহ রিজিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও। এই সকল আয়াত শুনে অনেকে বলতে পারেন, আমি কিছু না করে বসে থাকবো, দেখি আল্লাহ তাআলা কিভাবে আমাকে রিজিক পৌঁছায়। সে যে কাজ করবে না এটা তা আল্লাহ তাআলা ভালো জানেন। বান্দা সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছেন, বান্দা যা করবে আল্লাহ তাআলাই তাই জানেন, তাই তিনি তার তাকদীরে এটি লিখে রেখেছিলেন। আরেকজন প্রচুর চেষ্টা করলো কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জিত হতে পারলো না বিভিন্ন কারণের জন্য। মহান আল্লাহ তাআলা জানতেন সে চেষ্টা পরও তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, তাই তার তাকদীরে তিনি তা লিখে দিয়েছিলেন। আবার অনেকে সারা জীবন আল্লাহ হুকুম মতো চলার পরও মৃত্যু আগে ইমান হারা হয়ে যায়, অতঃপর ইমান ছাড়াই তার মৃত্যু হয়। হয়তো তার ইমানের মধ্যে এমন কোনো দুর্বলতা ছিল যা সে সারা জীবনে খুঁজে পায়নি, যা মৃত্যুর পূর্বে তার বেঈমান হয়ে মারা যাওয়াটার কারণ ছিল। এই জন্য দিনের পথে চলতে গিয়ে নিজেকে খুব বড় মনে করা, এটা কিছুতেই শোভনীয় নয়। সর্বাবস্থায় নিজের ইমান আমলের মার্জিত থাকতে হবে, আল্লাহর ভয় থাকা উচিত। তাকদীর এমন একটি বিষয় যার সকল প্রশ্নের জবাব মানুষ দিতে অক্ষম, সেই জন্য তাকদীর নিয়ে বেশি গবেষণা করা, আল্লাহর সত্য নিয়ে গবেষণা করা একজন মানুষকে নাস্তিকতা পর্যন্ত নিয়ে যায়। আল্লাহর সত্যকে নিয়ে গবেষণা করতে হাদিসে নিষেধ করা হয়েছে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলা হয়েছে। কেউ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলেই আল্লাহর অস্তিত্ব বুঝতে পারবে। আবার তাকদীরের উপর ভরসা করে কাজকর্ম না করে বসে থাকা এটাও চলবে না, আল্লাহর হুকুম মেনে চলতে হবে মৃত্যু পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতো নিজের জীবনকে পরিচালিত করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বিফল করবেন না। আল্লাহ তাআলা একটি দোয়া শিখিয়ে দিয়েছে, তা আমি পিন কমেন্টে উল্লেখ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।